আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখানে বসেই আজকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আজকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের 6টা ব্রেকিং নিউজ, এর মধ্যে সুসংবাদ দুঃসংবাদ রয়েছে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো এর মধ্যে রয়েছে প্রথম যে একেবারে এক নাম্বার যে গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে, সেটি হচ্ছে আগামীকাল সৌদি আরবের যে সকল সিটি রয়েছে সকল সিটির কার্ফিউ তুলে নেওয়া হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে সৌদি আরব। বিষয়টা মনে রাখবেন, সেখানে যারা বসবাস করছেন মক্কা এবং জেদ্দায়, ওই দুই সিটির যে সকল নাগরিক রয়েছেন তারা চাইলে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাহিরে গিয়ে মানে একেবারে নিয়ন্ত্রিতভাবে সৌদি আরবের যে হেলথ মিনিস্টারের যে যে সকল নিয়ম বিধি নিষেধ রয়েছে সেগুলো মেনে আপনারা চাইলে বাহিরে গিয়ে আপনাদের যে একেবারে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কেনাকাটা করতে পারবেন। এরপরে তিন নাম্বার যে একেবারে গুরুত্বপূর্ণ যে সংবাদটি, সেটি হচ্ছে ওমরাকে কিন্তু পরবর্তী নোটিশ না জারি দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। চার নাম্বার যে গুরুত্বপূর্ণ মেসেজটি মানে গুরুত্বপূর্ণ বার্তাটি হচ্ছে, এই যে বিউটি সেলুন এবং মহিলাদের যে পার্লারগুলি আপনারা জেনে থাকবেন যেগুলো কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ ছিল, সেগুলোকে কিন্তু আগামী 21 জুন থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, আমরা যে চুল কাটার যে স্যালুনগুলি রয়েছে বারবার শপ, সেইগুলোকে কিন্তু ওপেন করার নির্দেশনা দিয়েছে আগামীকাল 21 জুন থেকে। তবে সকল ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে আপনাদেরকে। এরপরে একেবারে পাঁচ নাম্বার যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি, ইন্টারন্যাশনাল যে ফ্লাইট রয়েছে সেটাকে কিন্তু আবারও আজকে নতুন করে ঘোষণা দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ছয় নাম্বার যে গুরুত্বপূর্ণ আপডেটটি ছিল সর্বশেষ, সেটা হচ্ছে আগামী 21 জুন থেকে খেলাধুলা মানে এয়ার স্পোর্টস ওপেন করে দেওয়া হবে। সবাই চাইলে খেলাধুলার জন্য মাঠে গিয়ে বা সৌদি আরবের যে খেলাধুলা ক্রীড়া বিষয়ক যে সকল কার্যক্রম ছিল সেগুলোকে কিন্তু আগামীকাল থেকে আবার ওপেন করে দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 6টি ব্রেকিং নিউজ এবং 6টি গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আবারও প্রিভিয়াসলি ভিডিওটাকে টেনে দেখতে পারেন যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এবং আশা করছি সবাই সৌদি আরবের যে নিয়মকানুন বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন, হ্যান্ড স্যানিটাইজেশন করবেন সবসময়, মাস্ক পরিধান করবেন এবং নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। তো তার আগে একটা কথা আবারও বলে নিচ্ছি, সৌদি আরবের যে এই যে 6টা ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, এই বিষয় নিয়ে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ নতুন বিধিনিষেধ বা নতুন কোনো আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই প্রবাস চ্যানেলে চোখ রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাইকে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।